প্রায় অর্ধশতক পর যুক্তরাজ্যে আবারও চালু হলো বাষ্পচালিত ট্রেন। উত্তর ইংল্যান্ডের সেটলেতে চলতি সপ্তাহেই ট্রেনটির উদ্বোধন যাত্রায় অংশ নেন কয়েকশো মানুষ। আধুনিক যুগেও সাদা ধোঁয়া কুণ্ডলি পাকানো বাষ্পচালিত ট্রেনে চড়ে ভীষণ খুশি তারা। তাই টিকিট বাবদ চড়া দাম গুনতেও পিছপা হচ্ছেন না অনেকেই। প্রায় 50 বছর পর হারানো অতীত ফিরিয়ে আনলো যুক্তরাজ্য। নতুন করে বাষ্পচালিত ট্রেনের যাত্রা শুরু হলো উত্তর ইংল্যান্ডে। উদ্বোধনের দিন সেটল থেকে কার্লাইল পর্যন্ত ট্রেনটির ঐতিহাসিক এই যাত্রার সাক্ষী হতে স্টেশনে জড়ো হয়েছিলেন যাত্রী ছাড়াও হাজারো দর্শনার্থী। ট্রেনটি ছাড়ার সময় অনেক মানুষ দাঁড়িয়েছিলেন, দেখছিলেন প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেনটি চলে যাওয়া। এ যেন অনেকটা টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাওয়া। দারুণ লাগছে, দৃশ্যটাও সুন্দর, অনুভূতিটাও চমৎকার। ষাটের দশকের পর যুক্তরাজ্যে নির্মিত প্রথম বাষ্পচালিত ট্রেনের ইঞ্জিন। এটি নির্মাণে যৌথভাবে কাজ করেছে টর্নেডো লোকোমোটিভ ও A1 স্টিম লোকোমোটিভ ট্রাস্ট। ট্রেনটিতে চড়ে 70 মাইলের পথ পাড়ি দিতে হলে খরচ করতে হবে 50 থেকে 70 পাউন্ড, যেখানে এ পথে অন্য ট্রেনে টিকিটের দাম মাত্র 17 পাউন্ড। এরপরও বাষ্পচালিত ট্রেনে চড়তেই মানুষের আগ্রহ বেশি। বছর জুড়ে ফোনের পর ফোন এসেছে, মানুষজন জানতে চাইতো বাষ্পচালিত ট্রেনের কাজ কত দূর এগোলো। তাই ট্রেনটি নিয়ে মানুষের আগ্রহের সীমা নেই দেখে অবাক হচ্ছি না। এটা ঠিক যে যাত্রীদের সদিচ্ছার কারণে আমাদের রেল শিল্প এতটা এগিয়েছে। সেই যাত্রীরাই বলছেন যে টিকিটের দাম অনেক বেশি রাখা হচ্ছে, কিন্তু আজকের যুগে বসে পুরনো দিনে ফিরে যাওয়ার মতো এরকম একটা সুযোগ তো অমূল্য। ঘন্টায় 75 মাইল বেগে ছুটতে সক্ষম বাষ্পচালিত ইঞ্জিনটি তৈরিতে সময় লেগেছে প্রায় 18 বছর, খরচ হয়েছে 30 লাখ পাউন্ড। নুসাদ কামাল, যমুনা নিউজ।